নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী সরস্বতী পূজা থেকে 20 সপ্তাহের মধ্যে এই 7 রাশির জাতক ও জাতিকারা অপার ধন পেতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে। কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভশীঘ্র। আগামী 20 সপ্তাহের মধ্যে এই 7 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে। মা সরস্বতীর কৃপা পড়তে চলেছে আপনাদের উপর, যার ফলে আপনারা অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট পরিমাণে স্টাবলিশমেন্ট হতে চলেছেন। তাহলে আসুন, আর এতটুকু দেরি না করে জেনে নেওয়া যাক কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি যারা সরস্বতী পুজোর দিন থেকে আগামী 20 সপ্তাহের মধ্যে কোটিপতি হতে চলেছে। তার আগে, যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যবান 7 রাশি যারা সরস্বতী পুজোর দিন থেকে আগামী 20 সপ্তাহের মধ্যে কোটিপতি হতে চলেছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে সরস্বতী পুজোর দিন থেকে আগামী 20 সপ্তাহের মধ্যে আপনারা অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট পরিমাণে স্টাবলিশমেন্ট হতে চলেছেন। সেটা ব্যবসার ক্ষেত্রে বলুন, চাকরির ক্ষেত্রে বলুন, দুই ক্ষেত্রেই। এছাড়াও আপনারা যারা সেলফ প্রফেশনাল রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এর পাশাপাশি যাদের বইয়ের দোকান রয়েছে এবং কনসালটেন্সির কাজ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে সরস্বতী পুজোর দিন থেকে আগামী 20 সপ্তাহের মধ্যে আপনারা হতে চলেছেন আগামীতে কোটিপতি, অর্থাৎ আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে, অর্থাৎ মা সরস্বতীর কৃপা পড়তে চলেছে আপনাদের উপর, যার দরুন আপনারা ব্যবসা ক্ষেত্র এবং চাকুরি ক্ষেত্র, এই দুই ক্ষেত্র থেকে আপনারা যথেষ্ট পরিমাণে ধনলাভ করতে চলেছেন। এরপরে যে 3 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে সরস্বতী পুজোর দিন থেকে আগামী 20 সপ্তাহের মধ্যে আপনারাও কিন্তু হতে চলেছেন আগামীতে কোটিপতি, অর্থাৎ আপনাদের জীবনেও অপার ধন আসতে চলেছে। আর এই ধন চাকুরি থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে হতে চলেছে, যার দরুন আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। এরপরে যে 4 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও সরস্বতী পুজোর দিন থেকে আগামী 20 সপ্তাহের মধ্যে অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছেন। মা সরস্বতীর কৃপা পড়তে চলেছে আপনাদের উপর, যার দরুন আপনারা চাকরি করুন বা ব্যবসা বা সেলফ প্রফেশন যাই করুন না কেন, আপনাদের জীবনে ধনের অভাব কিন্তু মিটতে চলেছে। এরপর যে 5 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু সরস্বতী পুজোর দিন থেকে আগামী 20 সপ্তাহের মধ্যে ধনলাভ করতে চলেছেন, অর্থাৎ মা সরস্বতীর কৃপা পড়তে চলেছে আপনাদের উপর, যার দরুন আপনাদের অর্থনৈতিক স্থিতি যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। এবং যারা বইয়ের দোকান করেন, যারা কনসালটেন্সির কাজ করেন এবং যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে 6 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও সরস্বতী পুজোর দিন থেকে আগামী 20 সপ্তাহের মধ্যে অপার ধন লাভ করতে চলেছেন। আর এই ধন চাকরি থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই 3 ক্ষেত্র থেকে হতে চলেছে, যার দরুন আপনাদের জীবনে ধনের অভাব কিন্তু মিটতে চলেছে।
আর এই ধন আপনাদের জীবনে আসার ফলে আপনারা মনের দিক থেকে যথেষ্ট পরিমাণে আনন্দিত লাভ করতে চলেছেন। এরপরে লাস্ট এবং সাত নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও সরস্বতী পুজোর দিন থেকে আগামী 20 সপ্তাহের মধ্যে অপার ধন লাভ করতে চলেছেন, যার দরুন আপনাদের জীবনে ধনের অভাব মিটতে চলেছে। আর এই ধন আসবে চাকুরি থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে, এবং যার দরুন আপনারা ধন লাভ করতে চলেছেন এবং আপনাদের ধনের অভাব মিটতে চলেছে। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি সরস্বতী পুজোর দিন থেকে আগামী 20 সপ্তাহের মধ্যে অপার ধন লাভ করতে চলেছেন এবং কোটিপতি হতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।